মুভমেন্ট ডিসঅর্ডার রোগ সম্পর্কে দেশের মানুষের ধারণা নেই, ফলে সচেতনতা গড়ে ওঠেনি। বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গত 29 নভেম্বর দিবসটি পালিত হয়। এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিউরোলজি বিভাগ। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।